আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা আনবক্সিং করব, সেটা হচ্ছে আমি তার কাছ থেকে অর্ডার দিয়েছিলাম একটা ক্লাম্প মিটার। ক্লাম্প মিটার তো দাম নিয়েছি মাত্র 500 টাকার মতো। তো এখান থেকে আমি একটা এখন এটা রিভিউ করব। ফার্স্ট আমি এটা আনবক্সিং করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা ক্লাম্প মিটার, এটা ডিজিটাল ক্লাম্প মিটার। তো এটার হচ্ছে মডেলটা হচ্ছে, তো এটার হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্য একটা চায়না ক্লাম্প মিটার। এটা আবার বিভিন্ন ভেরিয়েন্ট হয়। সো আমরা এটা ফার্স্ট আনবক্সিং করে নিচ্ছি। আচ্ছা, এটা আনবক্সিং যখন করতেছি তখন আমরা এখানে পাবো বক্সের ভিতরে পাচ্ছি একটা ক্লাম্প মিটার, এখানে একটা আমাদের প্রপ এবং এক জোড়া ব্যাটারি। তো এখানে এই ব্যাটারির জায়গায় যদি আমাদের 9 ভোল্টের ব্যাটারি হলো তাহলে ভালো হতো। আমি এটা পলিথিনটা কেটে ফেলতেছি, পলি দিয়ে আটকানো রয়েছে। তো আমি পলিটা খুলে ফেললাম। দেখতেই পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে, এখানে অফ, অন, এনসিভি, অনেকগুলো অপশন রয়েছে। তো এটা হচ্ছে অল্প টাকায় মচমচে ভাজা বলা চলে। তো আমি এটাও আমি আনবক্সিং করে নিচ্ছি। ব্যাটারিটা খুলে নিব। এখানে একটা আমাদের নাট মার রয়েছে, নাটটা আমি খুলে ব্যাটারিটা লাগিয়ে নিই। তো এখানে আমরা এখান থেকে খুলে নিচ্ছি, নাটটি খুলে নিলাম এবং এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের দুইটা ব্যাটারি লাগানোর অপশন রয়েছে, এখানে পজিটিভ এবং নেগেটিভ। অর্থাৎ এটা আমরা দেখে লাগিয়ে নিব। এবার এটা অন করব। দেখতে পাচ্ছেন অলরেডি এটা অন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের লাইটিং, এটা হচ্ছে আমাদের দুইটা প্রপ। এখানে আমরা প্রপটা খুলে নিচ্ছি একটা। এই প্রপের মধ্যে আমাদের দুইটা পয়েন্ট রয়েছে। আমরা যখন কোনো কারেন্টের কাজ করব তখন হচ্ছে আমরা এটা কমন এবং ভোল্টেজ অ্যাম্পিয়ার দিয়ে কাজ করব, এখান থেকে আমরা কাজ করব। আর যখন আমরা এনসিভি করব, এখানে একটা এক্সট্রা ফিচার রয়েছে, সেটা হচ্ছে এনসিভি। এনসিভির কাজ হচ্ছে যদি কোনো কারণে এখানে আশেপাশে কোনো ইলেকট্রনিক্স পণ্য থাকে তাহলে পারে, বা ইলেকট্রনিক্স বা অর্থাৎ কারেন্টের উপস্থিতি থাকে তাহলে আমরা এটা দেখতে পারবো। আর এই পোর্টটা শুধুমাত্র এনসিভির জন্য। এটা চাইলে আমরা যে কোনো একটা প্রপ এখানে সেট করে দিতে পারি। সেট করে দেওয়ার পরবর্তী সময়ে এই অপশনটি আমাদের কিন্তু এনসিভি অপশনে চলে যাবে, অর্থাৎ এটা আমরা ওয়্যারলেস একটা টেস্টার হিসেবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে আমরা এখানে এনসিভি মোডটা করে দিয়েছি এবং এখানে প্রপটা এনসিভিতে লাগিয়ে দিয়েছি। আমরা চাইলে যদি এখানে আমরা ধরি তাহলে কিন্তু আমরা এখানে সিগন্যাল শুনতে পাচ্ছি এবং লাইটটা ব্লিং করতেছে। আবার চাইলে কিন্তু আমরা এই তারটা যেহেতু লাগিয়ে দিয়েছি, এই তারটা তখন আমরা চাইলে এখানে যদি ধরি তাহলেও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ব্লিং করতেছে, অর্থাৎ এখানে বিদ্যুৎ রয়েছে। 600 অ্যাম্পিয়ার পর্যন্ত, এখানে 600 ভোল্ট পর্যন্ত এবং এখানে ডিসি ভোল্ট আমরা 600 পর্যন্ত মাপতে পারবো। এখানে কন্টিনিউটি টেস্টার, এখানে আমাদের রেজিস্টার কিলো ওহমসে মাপতে পারবো 200 পর্যন্ত। এখানে আর এটা হচ্ছে অফ, আর এটা হচ্ছে খুবই সুন্দর। এবং এটা সি এই এনসিবি, এনসিবিতে আমরা তো ফার্স্টেই বলেছি যেটা হচ্ছে আমরা ইলেকট্রিক্যালের কোনো জিনিসকে আমরা হচ্ছে তারবিহীনভাবে চেক করতে পারবো। এবং এটা খুবই আমি মনে করি। আর এখানে আর একটা হোল্ড বাটন রয়েছে, আমরা যে জিনিসটা আমাদের যেটা পেয়েছি সেটা টিপ দিয়ে রাখলে এখানে সেটা হোল্ড হয়ে থাকবে, অর্থাৎ এখানে ডিসপ্লেতে শো করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে টিপ দিয়ে ওপেন করে দেব। এবং এটা আমি টাকা অনুযায়ী বলতে পারি এটা বেশ খুবই সুন্দর এবং আপনারা চাইলে নিতে পারেন, এটার রিভিউটা বেশ ভালো। ধন্যবাদ সবাইকে।